আমাদের দেখে বোঝাই যাচ্ছে যে আমরা রাস্তায়, আমার গলার ভয়েসটা একটু লো শোনাতে পারে এই জন্য, যেহেতু রাস্তায় বেশি জোরে কথা বলতে পারছি না। সো গুড ইভিনিং, সন্ধে সন্ধে বিঙ্গো আর আমি আজকে বেরিয়ে গেছি রাস্তায়। প্রথমবার আমাদের দুজনকে একা কিন্তু তোমরা রাস্তায় দেখতে পাচ্ছ, কেননা আমরা বেরিয়েছি একটু হাঁটতে, তো একটু দেরি হয়ে গেল ভেবেছিলাম আর একটু আগে বেরোবো, কিন্তু দেরি হয়ে গেল যথারীতি একটু রেডি হতে হতে। তো আমাদের দুজনের আজকে বেরোনো, মেয়েদের রেডি হওয়াটা একটু বেশি প্রবলেম হয়, মেয়েদের রেডি হওয়াটা চিন্তা করো, ও একেবারে কত মেয়ে চেনে এইটুকুনি বয়সে, ভাবো তোমরা। হ্যাঁ, আমার মুখ ঢেকে ফেলেছে। যাই হোক, আজকে মৈনাকের একটু অফিস আছে, যদিও আজকে স্যাটারডে, কিন্তু ওদের একটা কি কাজের কি রিলিজ দেওয়ার আছে বললো, তো ও গেছে অফিসে, তো সেই জন্য আমি আর বিঙ্গুয়ে বেরিয়েছি হাঁটতে। রাস্তায় বেশিক্ষণ আর ভিডিও করবো না, কারণ প্রচণ্ড গাড়ি এদিক ওদিক দিয়ে যাচ্ছে, প্লাস সবাই হা করে দেখছে। তাই তো বিঙ্গো আর আমি তো হেঁটে তাড়াতাড়ি করে চলে এলাম, কেননা একা একা আর বেশিক্ষণ, মানে যেহেতু মৈনার ছাত্র ছিল না তাই আর বেশিক্ষণ হাঁটলাম না, আর প্রচণ্ড মাত্রায় খিদেও পেয়ে গেছিলো, যেহেতু আজকে তখন চা খেয়ে যায়নি যখন বেরিয়েছি। তো এসেই আগে চট করে নিয়েছি এক কাপ কফি, আর রয়েছে বিঙ্গোর দুধ, বিঙ্গো দুধ খাবে। আর আজকে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আজকে ব্যাঙ্গালোর আর মোহনবাগানের আজকে ফাইনাল খেলা, তো সেই জন্য বিঙ্গো পুরো রেডি হয়ে বসে গেছে। বিঙ্গোকে আমি একটু দেখাই যে কিভাবে রেডি হয়েছে। এক মিনিট, এই যে বিঙ্গো পুরো রেডি হয়ে বসে গেছে মোহনবাগানকে সাপোর্ট করার জন্য। এইটা আমি মোহনবাগান বলে কেন চেঁচালাম, কেননা ও মোহনবাগান সম্বন্ধে এরকম নানা রকম গান ও ইউটিউব থেকে শোনে, তারপরে প্রায় মুখস্থ করে ফেলেছে। পড়া কত মুখস্থ আছে জানি না, এইসবগুলো বেশ ভালোই ওর মুখস্থ, বাবা চুল উঠছে তো, হ্যাঁ কুলার চলছে বলে তো সামনে, তাই জন্য। তো আমার কাজ হচ্ছে ও বাকি গানটা করবে আর আমাকে মাঝখান থেকে মোহনবাগান, যারা যারা মোহনবাগানের ফ্যান আছে কমেন্টে লিখে দাও জয় মোহনবাগান, তো আমাকে মাঝখান থেকে শুধু মোহনবাগান মোহনবাগান বলে চেঁচাতে হবে, এটাই হচ্ছে মোহনবাগানের বাড়িতে খেলা থাকলে এটা হচ্ছে আমার কাজ। তো যেটা বললাম এক্ষুনি জাস্ট টস হলো, এরপরে ম্যাচটা শুরু হবে, তো মোহনবাগান আর বিঙ্গোকে সাপোর্ট করার জন্য আমি বসে গেছি ওর সাথে, যেহেতু মৈনাক নেই আর কি, যে অফিসে গেছে যেটা আগেই বলেছি আমি, তো সেই জন্য আমি আজকে বিঙ্গোকে সাপোর্ট করছি বসে। আর তার আগে খেয়ে নেবো কফি, কারণ প্রচণ্ড বেশি খিদে পেয়েছে, তবুও আমি বকবক করেই যাচ্ছি। তো ম্যাচের প্রথমেই তো দেখছি একদম রক্তারক্তি কাণ্ড হয়ে গেল, তো দেখা যাক কি হয় এরপর, শুরুতেই এরকম কিছু হলে সত্যি খুব খারাপ লাগে। বিঙ্গো মুখটা বেচারা ছোট হয়ে গেল, কি বিঙ্গো এখন স্পিচলেস মনে হচ্ছে? হ্যাঁ,
ছিল কিন্তু 22 তে সিরেনটা ফাইনালে গিয়ে জিততেছে না এমনি তো ফাইনালে জিততো তো মোহন বাগান তো জিতে গেল সেই আপনাদের বিঙ্গোর জন্য আজকে মহিলা কেএফসি অর্ডার দিয়ে দিয়েছে তো বিঙ্গোর জন্য বললাম কিন্তু খাবো আমরা সবাই আর কেএফসি থেকে আজকে অর্ডার দিয়েছি ফ্যামিলি ফিস্ট বলে একটা আছে পুরো কম্বো সেটাই অর্ডার দিয়েছি তাহলে তিনজনেরই ওটা ঠিকঠাক হয়ে যায় এর মধ্যে রয়েছে ফ্রায়েড চিকেন চিকেন পপকর্ন অ্যাকচুয়ালি আর রয়েছে একটু ফ্রেঞ্চ ফ্রাইজ আর তার সাথে রয়েছে চিকেন জিঙ্গার বা জিঞ্জার কিছু একটা বলে বার্গার তো সেটাও রয়েছে তিনজনের তিনটে আর সাথে একটা পেপসির একটা বটলও এর সাথে আছে কম্বোর মধ্যে তো সেটা আমি ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি তো এবার তাড়াতাড়ি করে খেয়ে নিই অলরেডি ঠান্ডা হয়ে গেছে খেলাটার জন্যই অপেক্ষা করছিলাম খেলাটা শেষ হওয়ার জন্য তো বিঙ্গো কি ফিলিং মানে জেতার পর মোহন বাগান তোমরা দেখেই অনেকক্ষণ আমি নাচানাচি করলাম প্লাস কেএফসি সেটা ও বলবে ওর ফিলিংটা বিঙ্গো স্পিচলেস মোটামুটি লাগে খুব একটা ভালো লাগে না একটু ঠান্ডাও হয়ে গেছে আর চিকেন পপকর্নটা তো ভীষণই ভালো লাগে আর বার্গারটা এখনও খাইনি সেটাও আশা করি ভালোই হবে তো ঠিক আছে আমরা খাওয়াটা এনজয় করতে থাকি প্লিজ লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর অবশ্যই আমার